ক্রমশ কিম ব্লান হচ্ছে বিশ্ববিখ্যাত কবি কৃত্তিবাস। গতকাল অর্থাৎ 7ই ফেব্রুয়ারি এই বিখ্যাত দিনে গ্রন্থাগার ও সংগ্রহশালার পক্ষ থেকে ফুলরিয়ার বয়রায় কবির অস্থি সমাধিস্থ করার বেদিতে মাল্যদান করেন প্রাক্তন লাইব্রেরিয়ান কেশব দাস চক্রবর্তী। তার কথার মধ্য দিয়ে বোঝা যায় দুপুর 3টে পর্যন্ত কোনো সরকারি আধিকারিক আসেননি। এলাকাবাসীরা আক্ষেপের সুরে বলেন রাম নিয়ে কড়াকড়ি মারামারি, আর সেই রামায়ণ বঙ্গানুবাদের কবি কৃত্তিবাস কি তবে ব্রাত্য হচ্ছে ক্রমশ? নদিয়া থেকে মলয়দেব, রিপোর্ট টাইমস বাংলা।